दार्जिलिंग जिला समतल टाउन ब्लॉक 2 के 8 सचिव व 5 उपाध्यक्ष सहित शेष सदस्यों के नामों की घोषणा। दार्जिलिंग जिला समतल टाउन ब्लॉक 2 के अध्यक्ष मानिक डे, स्टेट कमेटी के सचिव प्रतुल चक्रवर्ती और अन्य सदस्यों ने सिलीगुड़ी नगर निगम के 13 नंबर वार्ड स्थित पार्टी कार्यालय में आयोजित चर्चा सभा में हिस्सा लिया। चर्चा के बाद मानिक डे ने पत्रकारों के सवालों के जवाब में कहा कि उनके पास टाउन ब्लॉक 2 की अंतिम सूची आ गई है, आज इसे प्रकाशित करने का आदेश आया। तदनुसार आज 8 सचिव और 5 उपाध्यक्ष सहित शेष सदस्यों के नामों की घोषणा की गई। पार्टी को मजबूत बनाने के लिए टाउन ब्लॉक 2 के सभी सदस्य कड़ी मेहनत करेंगे। उनके लिए अकेले सारा काम करना मुश्किल था, अब पूरी टीम होने से काम करने में आसानी होगी। उच्च नेतृत्व पहुंचोगे तो আমাদের আজকে দুপুর 12টা নাগাদ আমাদের কাছে খবর আসলো যে দুটোর সময় সমস্ত টাউন এবং ব্লক কমিটিগুলোকে ঘোষণা করতে হবে। তো সেই মতো আমরা যথাশীঘ্র চেষ্টা করেছি যে সবাইকে যাকে যাকে পেয়েছি তাদেরকে ডেকে নিয়ে আজকে আমাদের এবং এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছে তাদের মাধ্যমে আজকে আমাদের আমাদের নেতৃত্ব যে টাউন কমিটিটাকে এখানে অনুমোদন দিয়েছে সেই টাউন কমিটিটা আমি এখানে পড়ে শোনাচ্ছি। আমার নাম অর্থাৎ মানিক দে প্রেসিডেন্ট, সেটা নেতৃত্ব আগেই ঘোষণা করে দিয়েছিল এবং আমার নেতৃত্বেই এই মিটিংটা হয়েছিল এবং তাতে 14 তারিখের মিটিংয়ে যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল সেটাকেই শিলমোড় দিয়েছে আমাদের রাজ্য কমিটি এবং আমাদের জেলা কমিটি। তো আগামী দিনে এই 47 জন টাউন টুয়ের কমিটি আগামী দিনে এই টাউন টুয়ের যাবতীয় আমাদের দলীয় কর্মকাণ্ড সংগঠিত করবেন। আগামী দিনে নতুন কমিটি অর্থাৎ দলীয় নির্দেশ যা যা আসবে আমাদের কাছে রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব যা যা নির্দেশ আমাদের টাউনকে দেবে, আমাদের টাউনের যে আমাদের কর্ম মানে কমিটি এবার গঠন হয়েছে, এবার আমার যেটা মনে হয় দেখা খুবই একটা স্ট্রং কমিটি এবং আমরা বুথ স্তরে যেভাবে কাজ শুরু করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে আমরা বুথ লেভেলে কাজটা শুরু করেছি, আশা করব আগামী দিনেও আমরা যে কমিটি একটা তৈরি হলো সমস্ত স্তরের মানুষকে নিয়েই কমিটিটা তৈরি হয়েছে, আশা করব বুথ লেভেলে আমরা আগামী দিনে সংগঠনটাকে আরও নিয়ে যেতে পারব। ইতিমধ্যেই আমাদের দেখবেন দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের টাউনের আমরা যারা দিদির সুরক্ষা কবচ অর্থাৎ মানুষের বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের যে সুযোগ সুবিধাগুলো যারা এখনও পায়নি তাদের কাছে পৌঁছানো।